হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এসডি ফ্যামিলি ব্লগ থেকে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। তো আজকে মেয়ে আর আমি যাচ্ছি মেলাতে। দেখো, আমরা কিন্তু ভ্যানে বসে পড়েছি, জানি না এখান থেকে কতটা দূর। তো চলো, মেলায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই জীবনের প্রথমবার কিন্তু আমি ঠাকুরনগর মেলায় গেলাম। তাও আবার মেয়ে আর আমি চলে এসেছি ঠাকুরনগরের মেলায়। তো এখন মেয়ে তো জিনিসপত্র দেখে ওখানে দাঁড়িয়ে পড়েছে। তো চলো প্রথমে দেবো, যাবো হচ্ছে মন্দিরে। তো এখান থেকে নিলাম বাতাসা, আর প্রচুর ভিড় আর লোকজনের মানে চিৎকার চেঁচামেচি, আর মাইকের আওয়াজে তোমরা অনেকটাই পাচ্ছ। দেখো এই যে মেয়ে দাঁড়িয়ে আছে, আমি আর মেয়ে এসি বললাম। তো চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক। এতটাই আওয়াজ কি বলবো, আর মেয়ে কিন্তু নিচে দাঁড়িয়ে আছে, আমার ভিডিও করে দিচ্ছে, আর আমি কিন্তু যাচ্ছি মন্দিরের দিকে। আমি বললাম তুই চলে আয়, ওখানে দাঁড়াতে হবে না। তো দেখো, আমি মন্দিরের সামনে যেখানে ঠাকুরটা আছে তো সেখানে দাঁড়িয়ে পড়েছি। তো এখন দেব পুজো, তো এখনই এত ভিড়, জানি না মেলার দিন কত ভিড় হয়েছিল। বাপরে বাপ, দেখো ঠেলতে ঠেলতে কিন্তু আমি একদম সামনের দিকে গেলাম। তো আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে। তো এখন দেখো, তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা, এত আওয়াজ হচ্ছে মানে কান ঝালা ফালা হয়ে যাচ্ছে মাইকের আওয়াজে। ওই যে পিছনে হচ্ছে পুকুর, ওই যে সব লোকজন দাঁড়িয়ে আছে, আর সব দিকে কিন্তু পাটটা বাঁধানো পুকুরে। ওই যে, আর এখানে আমি আমার জুতো নিয়ে স্ট্রাগল চলছে। একবার তো ঢপাস হয়ে পড়েই যাচ্ছিল, ভরে ফেলে দিয়েছি। তাই কি বলতো, সব দিকে না মানে কি বলতো, কাদাটা এমন ভাবে রয়েছে যেন মনে হচ্ছে শুকনো, এদিকে ভেতরটাই কাঁচা। যেহেতু বৃষ্টিটা হয়ে গিয়েছিল তো তার জন্য কিন্তু সব দিকে একটু কাদা কাদা ভাব। বুঝতে পারিনি মেয়ে, ভাগ্যিস পড়ে যায়নি লোকজনের সামনে। না, আমার এমনিতে একটু হোঁচট খাওয়া স্বভাব। বলছে আবার হোঁচট খাওয়া স্বভাব, একটু এমনিতেই হোঁচট খাওয়া স্বভাব। তো যাই হোক, চলো মেলার ভেতর দিকতে আমরা এবার যাই। এখন কিন্তু আমরা চলে এসেছি মেলার ভেতর দিকটায়। তো একটা গহনার দোকান দেখে মেয়ে দাঁড়িয়ে পড়েছে, জানি না কি নেবে এখান থেকে। তো বলছে আমি একটা চুড়ি নেব মা। আমি যে ঠিক আছে, যেটা ইচ্ছে সেটা নে তুই। আর আমি এখান থেকে নিয়েছি ফুলের মালা খোপাই দেওয়ার জন্য, যেহেতু সামনে বৈশাখ মাস আসছে তো ফুলটা আমার খুবই দরকার। 25শে বৈশাখে আমাদের অনুষ্ঠান আছে, তো তার জন্য তো লাগবেই সেখানে। তো এখনই আমি নিয়ে নিলাম। আর দেখো মেয়ের হাতে যে চুড়িটা দেখছো, ব্রেসলেট, তো সেটাই নেবে। তো এটার দাম বলছে 80 টাকা, তো 1 পয়সাও বলছে কমাবে না। বলছে ঠিক আছে নিয়ে নে, দেখতে কিন্তু খুবই সুন্দর জানো না ব্রেসলেটটা, আর হাতে দিও না, দারুণ লাগছে দেখতে। ওই দেখো, তোমরা দেখো, দেখো ওই দেখো হাতে দিচ্ছে, দিয়ে আবার ওই দেখো দেখাচ্ছে তোমাদের, খুবই সুন্দর। কী বলতো, একটু কাঁচ কাঁচ দেওয়া আছে, খুব সুন্দর লাগছে। তো আমি বললাম নিয়েই নে তুই, এত কম দামে হয়তো পাওয়া যাবে না অন্য সময়। তো ওটাই নিল এখান থেকে। আর এখন নেবে ও, জানি না কি এখনও নেওয়ার আছে। তো চলো তোমরা দেখতে পাবে আর কি কি নিচ্ছে। চলো হাঁটতে হাঁটতে কিন্তু আবার আমরা যাচ্ছি। তো দেখো এখন চলে আসলো একটা হচ্ছে কানের দোকানে। তো কানের দোকান থেকেও নেবে হচ্ছে কানের, তো চয়েস করছে। তো আমি এখান থেকে কিন্তু দুখানে ছোট ছোট কানের নিয়েছি, মানে টপ, আর মেয়েও নিয়েছে 2 জোড়া, আর ও নিয়েছে এখান থেকে গার্ডার, মানে চুলের যে কাপড়ের যে গার্ডারগুলো হয় না, সেই গার্ডারগুলো নিয়েছে। কি বলতো, দাম বেশ কমই আছে জানো তো, 10 টাকা করে বলছে কানের, মানে যে কোনো কানের, মানে টপ জাতীয় যে কোনো কানের তোমরা 10 টাকায় পেয়ে যাবে এখান থেকে। আর গার্ডারগুলো তোমরা 10 টাকা না 20 টাকা বললো, তো পেয়ে যাবে। তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি যেদিকে খাবারের দোকান বসেছে, তো সেই দিকে। বন্ধুরা, কথা আমি মিউট করতে বাধ্য হলাম, মানে এত আওয়াজ না কি বলবো আর, মানে তোমরাও বিরক্ত হয়ে যাবে। তো তার জন্য কিন্তু আমি মানে আওয়াজটা দিলাম না, তো ভাবলাম না এমনিই তোমরা দেখে নাও। আর কে কে এসছো এই মেলাতে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর দেখো কী কী নিয়েছি কিন্তু মেয়ে তোমাদের দেখালো, ঠিক আছে? আবারও হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা, যেদিকটায় নাগরদোল্লা বসেছে তো সেই দিকটায় ভাবছি এখন যাব। তো জানি না এখান এখনও কতটা হাঁটতে হবে। তো হাঁটতে মানে প্রচুর দোকানপাট জানো না, এত দোকানপাট কি বলবো আর। ওই দেখো নাগরদোল্লাগুলো এবার তোমরা দেখে নাও, দেখো এ তো অল্প একটু নাগরদোল্লা, আরও এই সাইডে কিন্তু অনেক নাগরদোল্লা আছে জানো তো। তো আমি যতটা পাচ্ছি তোমাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, তো তোমরা
ভিডিওটি একদম স্কিপ করো না বন্ধুরা, সবটাই কিন্তু তোমরা দেখতে থাকবে। আর অবশ্যই কিন্তু আমাদের সাপোর্ট করো তোমরা। তো এখন আসলাম আমি, দেখো মেয়ে খাবে আইসক্রিম। তো এটা হচ্ছে রনি রাজস্থানি কুলপি আইসক্রিম। তো এখান থেকে খাবে মেয়ে এই আইসক্রিমটা। তো কখনো আগে আমরা অবশ্য খাইনি, আসলে দেখিনি তো খাবো কি বলো। আর দেখো এই আইসক্রিমটা কিন্তু, যে তোমরা বোতলগুলো দেখতে পেলে, ওই বোতলে যে ইয়ে আছে কি বলে জানি এগুলোকে, যে জেলিগুলো আছে, জেলিগুলো দিয়ে যদি তোমরা আইসক্রিম খাও তাহলে কিন্তু 40 টাকাতে তোমরা পাবে, আর জেলি ছাড়া খেলে কিন্তু তোমরা 30 টাকাতে পেয়ে যাবে। তো মেয়ে বললো, মা আমি জেলি দিয়েই খাবো। ঠিক আছে, আর কখনো খাবো কি না তার নেই ঠিক, তুই খেয়েই নে আজকে। আর একটু নতুন কিছু মানে ট্রাই করা সত্যি খুবই ভালো লাগে জানো তো। তো দেখো মেয়ে এখন খাচ্ছে, তো দাদাটা এখন দিয়ে দিল মেয়ের হাতে। তো এখনও খেয়ে তোমাদের বলবে যে কেমন লাগছে এটা খেতে। আশা করি খুবই ভালো লাগবে, কেননা অনেকেই খাচ্ছে জানো না, মানে অনেকেই খাচ্ছে। দেখো খেয়ে যাচ্ছে রিভিউ মানে কি তোমাদের বলছেই না যে কেমন লাগছে। আমি বারবার বলছি যে বল কেমন লাগছে ওটা খেতে, তা আমাকে কি বলছে জানো, তুমি খেয়ে বলো মা কেমন লাগছে। তো দেখো এবার আমার মুখে এবার ঠেসে দিচ্ছে, দেখো এই যে এক্ষুনি ঠেসে দেবে, ওই দেখো ওই দেখো দেখো আমি বলে দিচ্ছি তোমাদের কেমন লাগছে খেতে। ও বন্ধুরা দারুণ ছিল কিন্তু, দারুণ। আর এখন চলে আসলাম যেখানে ফায়ার পান বিক্রি হচ্ছে, তো সেখানে আমি কখনো মানে ফায়ার পান খাইনি না, মানে শুনেছি যে খেতে ভালো, আজ ট্রাই করে দেখবো। আর মেয়ে খাচ্ছে কিন্তু লিকুইড বিস্কুট, মানে যে বিস্কুটটা খেলে পুরো ধোয়া ওঠে মুখ দিয়ে, মানে ধোয়াটা বেরোয়, তো সেই বিস্কুটটা আর খাচ্ছে, লজ্জা পাচ্ছে, মুখ ঢাকছে। তো আমি বললাম কেমন রে খেতে, তা বলছে মা ভালোই খেতে জানো তো। আমাদের মেলা কিন্তু দেখা হয়ে গেছে, অনেক কেনাকাটি করেছি এই দেখো, আর বাড়ি গিয়ে দেখতে পাবে কি কি কিনলাম। ওই দেখো গোপালের জন্য দুখানা কুকুর কিনেছি, মেলা দেখা আমাদের হয়ে গিয়েছে, এখন যাচ্ছি আমরা বাড়ি। প্রচুর কিন্তু আওয়াজ মেলার মধ্যে, তো তোমরা কিছু মনে করো না, মেলা মানে তো চিৎকার চেঁচামেচি হবেই। তো ভিডিওটা এখনই আমরা শেষ করব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একটু ভুলো না, আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো। তো আজকের মতো।